বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, আমাদেরকে চাকরি দিবে, গাড়ি বাড়ি দিবে, টাকা পয়সা দিবে, নানান প্রলোভন দেখিয়েছিল। আমরা কারোর কাছে মাথা নত করি নাই। আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম। উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি। সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে, এই তরুণ শক্তি যদি লাগাতারভাবে রাজপথে থাকে, যেমনিভাবে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা একসময় 20 জন 50 জন রাজপথে ছিলাম, এরপরে একসময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সাড়া দিয়ে নেমে এসেছিল, ঠিক একইভাবে এখনও বাংলাদেশের ক্ষুব্ধ জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসতে পারে, সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে। গণঅধিকার পরিষদকে সরকার ভয় পায়, তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন। কোটা আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম, এবং এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপাত আন্দোলনে ছিল না, কিন্তু গণঅধিকার পরিষদ জনগণের সাথে বেইমানি করে নাই। গণঅধিকার পরিষদ রাজপথে ছিল, এবং জেলে বন্দী করে রাখা যায়, বাক্সবন্দী করে রাখা যায়, তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না, এটি সরকার জানে। সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল হক নুরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রমজানে তো আসলে ওইভাবে রোজা থেকে আন্দোলন সংগ্রাম করা সম্ভবপর নয়। আমাদের দল গুছিয়েছি, বিএনপি সহ ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো তারা এই রমজানের মধ্যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে, এটি সরকার বুঝতে পেরেছে। সরকার মনে করছে যে এখন আবারও 28 অক্টোবরের মতন লাখো জনতা ঢাকায় আসতে পারে, আবারও সরকারের বিরুদ্ধে যুগপাত আন্দোলন লাগাতারভাবে শুরু হতে পারে। এবং আমরা যেহেতু অতীতে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, সরকার সে সময় আমাদের কাছে বাধ্য হয়েছিল আমাদের দাবি মেনে নিতে। আমরা সেই সময় ছাত্র রাজনীতি করতাম, এখন যেহেতু জাতীয় রাজনীতিতে আমরা ইন করেছি, আমাদের একটি সংগ্রামী চরিত্র রয়েছে, আমাদের একটি বিপ্লবী চরিত্র রয়েছে, আমরা আপোষহীন। সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে। এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর, আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব, যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি, আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বিভিন্ন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এমন মোদির আগমন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম, সেই মামলায় আমার বিরুদ্ধে 2টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটি আদালত চার্জ ফ্রেম করেছে। আমরা কি অন্যায় করেছিলাম? নির্বাচনে যাইনি, আমাদের গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। সেই 28 অক্টোবর আমরা কিভাবে প্রতিরোধ করে তুলেছিলাম, আমরা কিভাবে এই বিরোধী দল ঘোষিত যুগপাত আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি। পুলিশ নানানভাবে বাধাগ্রস্ত করেছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল, কিন্তু গণঅধিকার পরিষদ তার প্রতিবাদ